সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। মুমিন সমাজে নারীরা সবচেয়ে অনিরাপদ। প্রধানমন্ত্রীর কাছে অভিনেত্রী পরীমনির বিচার প্রার্থনা। পরীমনি বলছেন, আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়। রবিবার 13 জুন রাত 8টার দিকে ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর বিচারের দাবি চেয়ে একটি পোস্ট দেন পরীমনি। অভিযোগ করেন, তাকে এক প্রভাবশালী ধর্ষণ ও হত্যা চেষ্টা করেছিল 4 দিন আগে ঢাকা বোট ক্লাবে। এমন বিস্ফোরক অভিযোগের ঠিক 2 ঘন্টার মাথায় নিজ বাসায় বসে সাংবাদিকদের কাছে সেই অভিযুক্তর নাম প্রকাশ করেন পরী। নাম নাসির ইউ মাহমুদ, যিনি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে আছেন। রবিবার 13 জুন রাতে পরীমনি নিজ বাসায় পুরো ঘটনার বর্ণনা করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের কাছে বারবার বলেন, আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়, কারণ আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। আমি এই অন্যায়ের বিচার চাই, এর বিচার দেখে মরতে চাই। আর যদি আমাকে কেউ হত্যা করে, তখন আপনাদের কাছে সেই বিচারের ভার দিয়ে গেলাম। আবারও বলছি, আজ যদি আমি মরে যাই তো সেটি আত্মহত্যা হবে না, ধরে নেবেন আমাকে হত্যা করা হয়েছে। আরও বলেন, আমি এখন খুব বিশ্বাস করি, একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয়, আত্মহত্যা ছাড়া তার আর কোনো পথ খোলা থাকে না। সাধারণ মেয়ে হিসেবে গত 4 দিন ধরে অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ সহযোগিতা করেনি। একজন পরীমনি হিসেবে ফেসবুকে যখন স্ট্যাটাস দিলাম, তখনই মিডিয়া এসেছে। পরীমনি জানান সেদিন রাতে বোট ক্লাবে কি ঘটেছিল। পরীমনির মুখ থেকে পুরো ঘটনার সংক্ষেপ টাইমলাইন এমন, বুধবার 9 জুন রাতে পূর্ব পরিচিত আমির সঙ্গে উত্তরার বোট ক্লাবে যান তিনি। সেখানে গিয়ে দেখেন নাসির ইউ মাহমুদ সহ 4-5 জন টেবিলে বসে আছেন। তাদের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি নামের একজন। মূলত এই অমির সূত্র ধরেই সেদিন বোট ক্লাবে যান পরী। তো বোট ক্লাবে সেদিন টেবিলে মদের বোতল ছিল। পরীকে নাসির ইউ মাহমুদ মদপানের প্রস্তাব দিলে তিনি নাকচ করেন। এরপর তাকে কফি খেতে দেওয়া হয়। পরী জানান, কফির কাপে তিনি আনন্দ নিয়ে চুমুক দিলেও স্বাদ খানিক অস্বাভাবিক মনে হয় তার, তাই তিনি কফি পান আর করেননি। এমনকি টেবিলে থাকা ঠান্ডা পানীয়তেও তিনি মুখ দেননি। বিপরীতে বারবার এগুলো পান করার জন্য তাগিদ দিচ্ছিলেন নাসির ইউ মাহমুদ। সেটি না শোনায় পরীর ওপর ক্ষিপ্ত হন নাসির ইউ মাহমুদ। এরপর পরীমনি টেবিল থেকে উঠে ওয়াশরুমে যেতে চাইলে বাধা দেয়া হয়। এরপর বাসায় যেতে চাইলেও বাধা দেয়া হয়। পরীমনির অভিযোগ, নাসির ইউ মাহমুদ তাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন এবং মুখের ভিতর জোর করে মদের বোতল ঢুকিয়ে দেন, যাতে তার দাঁতে আঘাত লাগে এবং কিছু মদ গলায় যায়। এতে তার গলা ও বুক জ্বলে, তিনি তখনই খানিক অসুস্থ হয়ে পড়েন। পরীমনি ও তার সঙ্গে থাকা জেমি তখন চিৎকার ও কান্না শুরু করলে তাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একটা সময় তারা সেখান থেকে ছাড়া পেলে সঙ্গে সঙ্গে বনানী থানায় লিখিত অভিযোগ জানান পরী। তার অভিযোগ, থানা তার অভিযোগ গ্রহণ করেননি। পুলিশ বলছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন পরীমনি। রোববার 13 জুন রাত 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন পরীমনি। ফেসবুকে দেয়া এই স্ট্যাটাসে পরীমনি লেখেন, বরাবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আমি পরিমণি এই দেশের একজন বাধ্যগত নাগরিক আমার পেশা চলচ্চিত্র আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি এর বিচার চাই এই বিচার কই চাইবো আমি কোথায় চাইবো কে করবে সঠিক বিচার আমি খুঁজে পাইনি চার দিন ধরে থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার আমি কাউকে পাই না মা যাদের পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে দেখছি বলে চুপ হয়ে যায় তিনি আরো লেখেন আমি মেয়ে আমি নায়িকা তার আগে আমি মানুষ আমি চুপ করে থাকতে পারি না আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে লোকে কি বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যায় তাহলে অনেকের মতো যাদের নাম অনেকের নাম এখনই মনে পড়ে গেল তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো আফসোস ছাড়া কারোর কি করার থাকবে তখন আমি তাদের মতো চুপ করে থাকতে পারি মা আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে আমার মা যখন মারা যান তখন আমার বয়স 2.5 বছর এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন এটা মনে হয়নি আজ মনে হচ্ছে ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার আমার আপনাকে দরকার মা আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা মা আমি বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে নাও মা ব্লগার সুষুপ্ত পাঠকের মন্তব্য প্রতিক্রিয়া চিন্তা করতে পারেন দেশের আইন আদালত ব্যবসায়ী আর লিডারদের আন্ডার ওয়ারের কত নিচে চলে গেছে যে অভিনেত্রী পরিমণি তাকে রেপ ও নির্যাতনের বিচার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতে হচ্ছে মাত্রই আমরা দেখেছিলাম কার্টুনিস্ট কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পায়নি মেডিকেল বোর্ড বসুন্ধরার এমডিকে পুলিশ খুঁজে না পেলেও সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয় কাজেই দেশের মানুষের শেষ ভরসা প্রধানমন্ত্রী মানুষ এখন জামিনের জন্য আদালত নয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রীকে সবাই ধন্যবাদ জানাই পরিমণি সিনেমায় কাজ করে তাকে কোনো ধনীর দুলাল কোনো বিজনেস আইকন কোনো লিডার রেপ নির্যাতন করেছে সে জানে তার বিচার করার মতো হ্যাডম বাংলাদেশের নেই বাংলাদেশে এখন চাইলে এই শ্রেণী আপনাকে মেরে টুকরো টুকরো করে ফেলতে পারে আইন আদালত তাকে ছুঁয়েও দেখবে না এবং এর কোনো পরিবর্তন হবেও না কেন পরিবর্তন হবে না একজন কার্টুনিস্ট তিনি শুধুমাত্র কার্টুন আঁকার কারণে এতখানি মারপিট খাওয়ার পর আপনি কি করেছিলেন আপনার অপছন্দ বলে তার উপর চালানো অন্যায়কে জায়েজ করতে ভিকটিম কত খারাপ সেই গল্প শুরু করেছিলেন এখন যখন জানবেন পরিমণির ধর্ষক আপনার টিমের লোক বা আপনার চেতনার লোক তখন এই আপনিই দেখাবেন পরিমণি কোথায় কোথায় খ্যাপ নিতে যেত সে কত খারাপ তার ফটোশুট দেখিয়ে বোঝাতে চাইবেন সে আসলে বেশ্যা মানে যদি কেউ তাকে রেপ করেও থাকে সেটা কোনো অন্যায় নয় এই জন্যই পরিবর্তন আসবে না হে জনগণ খালি আপনার পালা যখন আসবে তখন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাইবেন কিন্তু তিনি একা মানুষ কত ঠিক আর দেখবেন বলুন বন্ধুরা পরিমণির মতো জনপ্রিয় অভিনেত্রী যখন একজন ক্ষমতাবান ব্যবসায়ীর দ্বারা আক্রান্ত হন তখন সাধারণভাবে বিচার পাওয়া সম্ভব না বলেই তিনি প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা করেছেন এখানে আবার প্রমাণ হলো মুমিন সমাজে নারীরা অহরহ নির্যাতিত হয় এই নির্যাতনের বিচার পাওয়া নির্যাতিত নারীদের পক্ষে সম্ভব নয় ইতিমধ্যেই মুমিনরা অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কারণ নারীকে বাদী বা দাসী হিসেবেই মুমিনরা পছন্দ করে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন